হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখুন এর থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে মনে হয় না আর কিছু আছে কতটা পবিত্র নিখুঁত একটা দৃশ্য তো চলুন আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের হিট সম্পর্কে একটা বিড়াল কখন হেঁটে আসে কতদিন বয়সে বা কত মাস বয়সে হেঁটে আসে এবং কত মাস বয়সে প্রথম মা হয় বা বাবা হয় সেই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার সোনামণি আমার সোনামণিটার বয়স এখন আট মাস সে এখন তিনটা কিউট কিউট সোনামণির মাম্মি তো এখন বলে দিই দেশি বিড়াল কখন হিটে আসে দেশি বিড়ালের ঠিক ছয় মাস থেকে সাত মাস বয়সে ওরা পুরোপুরি হিটে চলে আসে অনেক অনেক ক্ষেত্রে পাঁচ মাসেও আসে গ্রোথটা অনেক বেশি ভালো হলে ছেলে হোক বা মেয়ে হোক ওদের যখন ছয় থেকে সাত মাস বয়স হবে দেশি বিড়াল তখন কিন্তু প্রথমবারের মতো ওরা পুরোপুরি হিটে চলে আসবে আর হিটে চলে আসলে নর্মালি ওদের সঙ্গী খুঁজবে এবং মেটিং করার জন্য ওরা চেষ্টা করবে তাই আপনাদের যদি ইনডোর বিড়াল হয়ে থাকে তাহলে তারা অবশ্যই চিল্লাচিল্লি করবে ফ্লোরে গড়াগড়ি করবে অনেকগুলো সিমটম দেখা যায় আমি সেটাই বলে দিচ্ছি ইনডোর বিড়ালগুলো যদি বাসায় একা একা থাকে ওর কোনো সঙ্গী না থাকে তাহলে ওরা অবশ্যই বাইরে যাওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করবে এবং সুযোগ খুঁজবে যে কোনো সুযোগ পেলেই কিন্তু ওরা বাইরে চলে যাবে যে কোনো ওয়েতে কারণ ওরা বোবা প্রাণী ওরা বলতে পারে না কিন্তু প্রাকৃতিক একটা নিয়ম তো আছেই তাই ওদের মিটিং করার প্রয়োজন যখনই হবে তখনই কিন্তু ওরা বাইরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবে এখন আমি বলে দিই মেয়ে বিড়ালদের চিমটম মেয়ে বিড়ালরা যখন হিটে আসবে তখন ওরা ফ্লোরে অনেক সময় গড়াগড়ি করবে চিল্লাচিল্লি করবে মানে বের হওয়ার জন্য যত রাস্তা আছে সেখানে গিয়ে অনেক বেশি টাকাটাকি করবে রাতের বেলা বেশি টাকাটাকি করবে কারণ ওরা রাতের সঙ্গীটা খুঁজে এই জন্য ওরা অনেক চেষ্টা করবে বাইরে যে কোনো ওয়েতে যাওয়ার জন্য এবং ওদের যে যৌনিপথ সেদিক দিয়ে হয়তো হালকা পিচ্ছিল সাদা কোনো পানি বের হয়ে আসতে পারে তাই আপনারা এটাতে ভয় পাবেন না এটা হিটে আসার সিমটম হিটে আসলে মেয়ে বিড়ালগুলো তখন একেবারে খাওয়া দাওয়া করতে না ওরা নর্মালি যে পরিমাণ খায় তার এক ভাগও তখন খাবে না তো আপনারা এটা নিয়ে চিন্তিত হবেন না ভাববেন না ওরা কোনো অসুস্থতা আমি যে লক্ষণগুলো বলেছি সেই লক্ষণগুলো এবং বয়স অনুযায়ী যদি সেই লক্ষণগুলো দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন ওরা হিটে এসেছে ওদের সঙ্গীর সঙ্গে মেটিং করা প্রয়োজন এখন বলে দিই আপনি ওদেরকে মেটিং করে বা বেন নাকি ওদেরকে স্প্রে করিয়ে আপনি ওকে একাই রেখে দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যদি আপনারা ওর বাবুন নিতে না চান তাহলে ওকে মেটিং করার কোনো ব্যবস্থা করে দিবেন না হিটটা চলে যাবে তিন থেকে চার দিন পরে তখন আপনারা ওকে কোনো ভালো অভিজ্ঞ একটা ভেটের কাছে নিয়ে আপনারা কনসাল্ট করবেন ওর স্প্রে ব্যাপারে ওকে ভেট যে অনুযায়ী বলবে সেই অনুযায়ী আপনারা স্প্রে করিয়ে দিবেন স্প্রে করিয়ে দিলে মেয়ে বিড়ালরা অতটা ডিস্টার্ব আর করে না হ্যাঁ অনেক সময় ওরা একটু বাইরে যাওয়ার জন্য চিল্লাচিল্লি করবে একটু একটু হিট আসবে বাট ওরা আগের মতো করবে না শান্ত থাকবে এবং আপনি বাসায় খুব ভালোভাবে ওদেরকে রাখতে পারবেন কিন্তু যদি আপনি ওদেরকে স্প্রে না করিয়ে দেন তাহলে কিন্তু ওরা কন্টিনিউসলি হিটে আসবে এবং তখন যদি আপনারা ওকে মেটিংও না করতে দেন এবং স্প্রে না করিয়ে দেন ওদের নানান রকম সমস্যা হয়ে যাবে নানান রকম অসুখ হয়ে যাবে তাই অবশ্যই ওদেরকে আপনার মেটিং করানোর ব্যবস্থা করতে হবে আর যদি আপনি মিটিং করাতে চান তাহলে ওর সঙ্গী নিয়ে আসতে হবে এবং ও মিটিং করবে মা হবে আর মেয়ে বিড়ালগুলো একবার বা দুইবার বা এক সপ্তাহ মিটিং করে তারপর ওরা কিন্তু প্রেগনেন্ট হয়ে যায় প্রেগনেন্ট হয়ে গেলে ওরা আর মিটিং করার জন্য চিল্লাচিল্লি করবে না বাবুর বয়স দুই থেকে আড়াই মাস হওয়া পর্যন্ত এখন আমি ছেলে বিড়ালের হিটে আসার লক্ষণগুলো বলে দিচ্ছি ছেলে বিড়াল হিটে আসলে অনেক বেশি চিল্লাচিল্লি করবে ঘরের যে কোনো কোনায় গিয়ে তারা বসে থাকবে এবং খাওয়া দাওয়া একেবারেই করবে না যে কোনো ওয়েতে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবে মানে ওরা সঙ্গী খুঁজবে এবং পুরা ঘর পিপটি করে দিতে পারে যেখানে সেখানে ওরা যে যতই প্রোটিটেন্ট থাক বা লিটারে করুক বা বালিতে করুক বা বাথরুমে করুক তখন কিন্তু ওরা যে এখানে সেখানে পি করে দিবে এবং পটি করে দিবে ওদের তখন কোনো ব্যালেন্স থাকে না ওরা যে কোনো ওয়েতে বাইরে যেতে চায় এবং মেটিং করতে চায় সঙ্গী খুঁজতে চায় আর ছেলে বিড়াল কিন্তু একবার মেটিং করলে তাদের হিট শেষ হয়ে যায় না তারা কয়েকদিন পর পরই হিটে আসে তাই এর মূল সলিউশন আপনি যদি ইনডোর বিড়াল রাখতে চান ঘরে তাহলে অবশ্যই আপনাকে একটা ভেটের সঙ্গে কনসাল্ট করে ওকে নিউটার করে দিতে হবে না হলে সব সময় ও এরকম ডিস্টার্ব করবে মেয়ে বিড়ালের যেমন মিটিং করলে ওরা বাবুনিয়া পর্যন্ত আর কোনো সমস্যা করে না ছেলে বিড়াল কিন্তু তা নয় তারা বারে বারে হিটে আসে তাই ইনডোর ভাবে বিড়াল পুষতে হলে মূল সলিউশন হচ্ছে ওদেরকে ভেটের কাছে নিয়ে নিউটার করিয়ে দিতে হবে না হলে বারবার ওরা নতুন নতুন সঙ্গী খুঁজবে এবং বারবারই মেটিং করতে যাবে আর না করতে পারলে ওদের নানান ধরনের অসুখ সমস্যা হয়ে যেতে আশা করি আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে